হ্যালো বেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো বেগুন দিয়ে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। তো সামনে রমজান তো চলে এলো, আমরা বেগুনির পরিবর্তে এই নাস্তাটাও ইফতারিতে রাখতে পারি। আর এই রেসিপিটি ভাতের সাথেও কিন্তু খেতে খুব মজার একটা রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন এবং ছোট বড় সকলের জন্য ঝটপট করে তৈরি করে দিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। বেগুনি নাস্তাটা রেডি করার জন্য আমি এখানে মাঝারি চাইছে দুটি বেগুন নিয়েছি, আর এই দুটি বেগুন আমি খোসা ছাড়িয়ে নেব। এখন বেগুন দুটির খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি বেগুন দুটিকে স্লাইস করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো আমি এই স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি এখন নর্মাল পানি আর হালকা একটু লবণ দিয়ে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লবণ পানিতে ধোয়ার কারণে বেগুনগুলো আর কালো হওয়ার কোনো ভয় থাকবে না। তো আমার বেগুনগুলো লবণ পানিতে ধোয়া হয়ে গেছে, এখন আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব। আমি প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু আদা বাটা। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে বলছি আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আমার বেগুনগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা সাইড করে রেখে দেব। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। দুটো দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশানো হয়ে গেলে এখানে আমি একটা একটা করে বেগুনের স্লাইস এখানে দিয়ে কুট করে নিচ্ছি। কুট করে নেওয়া হয়ে গেলে তারপর আমি সাইড করে রেখে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এখানে বেগুনের স্লাইসটা এখানে চুবিয়ে আবার দ্বিতীয়বার কুট করে নিব ব্রেড ক্রামের ওপর। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন আমি ময়দার কুট করা স্লাইসটি এখানে আমি চুবিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি এটা পাউরুটির পাউডার উপর দিয়ে দিচ্ছি, মানে ব্রেড ক্রামের উপর দিয়ে তারপর আবার আমি দ্বিতীয়বার কুট করে নিচ্ছি। এভাবে সবগুলো স্লাইস কুট করে নিয়ে তারপর আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম, আর ওখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছি, আর এই স্লাইসগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। সবগুলো স্লাইসে দেওয়া হয়ে গেলে তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতো এই নাস্তাগুলো ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলেই এটা নামিয়ে নেওয়ার উপযুক্ত হবে। এটা বেশি ভাজার প্রয়োজন নেই, লাল লাল হয়ে গেলেই নামিয়ে নিলেই হবে। তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা শাকনার সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দ্বিতীয়বার আমি আরেকটা বেঞ্চ ভেজে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকের নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে আজকে নাস্তাটা কতটা মজার। তো আমি সব আবার সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর বেজে তারপর দেখাচ্ছি। তো এই রমজান আসছে, রমজানে যদি আপনারা ইফতারিতে বেগুনির পরিবর্তে এই নাস্তাটা রাখেন, এটি খেয়ে কিন্তু বেগুনির কথা ভুলে যাবে। সবগুলো নাস্তা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, দেখতেই পাচ্ছেন আজকে নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম একটা কালারফুল নাস্তা। আর আমি এটা পরিবেশন করছি সস দিয়ে। আমি আজকে ভাত অথবা কোনো কিছুর সাথে পরিবেশন করব না, আজকে আমি সসের সাথে এই নাস্তাটা এমনি এমনি খেয়ে শেষ করে ফেলবো। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরে কতটুকু মুচমুচে আর ভিতরটা একদম ফুলকু। আর আপনারা চাইলে এভাবে বাচ্চা অথবা ছোটো বড়ো সকলকে রেডি করে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু অনেকটা প্রশংসা করবে আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে আবার রেডি করে দেওয়ার জন্য। তো আরেকটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, অনেকটা মুচমুচে হয়েছে। তো চলুন আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।